আসসালামু আলাইকুম বন্ধুরা, ত্রিপুরা মেকানিক্যাল অ্যাক্সিডেন্টের ব্যাপার তাদের আপনাদের স্বাগত। তো আজকে আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন, যাতে করে পরবর্তী সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখে নেবেন। তো আজকে বন্ধুরা, আজকে যে সমস্যাটা নিয়ে কাজ করবো, এটা হচ্ছে আপনার এপিডব্লু জুকি এপিডব্লু এলএক্স 895N। এটা হচ্ছে এসডিসি বো, এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তো আপনারা পাশেই থাকবেন, আর আমার ক্লিয়ার ভালো কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না অবশ্যই এটা নিয়ে কথা বলবো। আর আজকে যে সমস্যাটা নিয়ে কাজ করবো, এটা হচ্ছে এই মানে মোটর থেকে, যেহেতু আমাদের আইপিএম দিয়ে মোটরটা রানিং হয়, মেন মোটর আইপিএম আপনার রয়ে গেছে, যে আইপিএম ব্লাস্ট হয়ে গেছে, একটা কারণ আছে। মেন মোটরটা অবশ্য অনেক শক্তিশালী থাকে, শক্তিশালী হয়, কিন্তু মেন মোটরটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে, মেন মোটর নষ্ট হয় নাই, মেন মোটরে প্রচুর পরিমাণে সুতা ফেসাইছে, সুতা ফেসানোর কারণে এটা লোড নিতে পারে না, তখন আইপিএমটা ব্লাস্ট হয়ে যায়, অর্থাৎ বার্ন হয়ে যায় পুরো ব্যবস্থা। আমি আজকে এটা চেঞ্জ করবো, আপনার পাশে থাকুন। এই হচ্ছে ফেসানোর অবস্থা, আর এই হচ্ছে সামনের অবস্থা। আপনারা অবশ্যই জানেন যে আপনার এই এসডিসি বোর্ড আর হচ্ছে আপনার যুক্তি 1900B দুটার মধ্যে অনেকটা মিল আছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে এপিডব্লিউর এসডিসি বোর্ডের মধ্যে শুধু এই একটা জিনিস থাকে, এটা থাকে, যেটা হচ্ছে আপনার 1900B এর মধ্যে নাই। তো যাই হোক, আমি এটা এখন কাজ করবো, আপনার পাশে থাকেন, আমি কাজ করবো, কাজ করার পর তারপর আমি পাওয়ার দেবো, দেখবো কী হয়েছে থাকে। তো আমি যেহেতু আইপিএমটা নষ্ট হয়ে গেছে, প্রথমে আমি আইপিএমটা চেঞ্জ করবো, সব আইপিএমটা চেঞ্জ করবো, তারপর বাকি কাজগুলো করবো। আপনার পাশে থাকবো, ভিডিওগুলো দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা অবশ্য অবগত আছেন যে আইপিএম হচ্ছে বোর্ডের মূল পার্ট, কারণ আইপিএম দ্বারাই হচ্ছে মেন মোটরটা রান করা, আইপিএম হচ্ছে মেন মোটরটা রান করা। সেন্সিটিভ কিন্তু এটা, এই বোর্ডটা কিন্তু খুবই সেন্সিটিভ, আর এটা কাজগুলো খুব সেন্সিটিভ, এটা আপনারা একটু সাবধানে থাকে, কেয়ার করবে, কাজটা করবে। একটু সাবধানে কাজটা করবে।
আইপিএম আমি লাগাবো। আইপিএমের মান হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই যারা কাজ করে, যারা জানেন না তাদেরকে আমি আইপিএম আইপিএম নামটা আমি জানাই দিই। আইপিএম নাম্বার হচ্ছে IKCM30F600ZA, এই যে আইপিএম আইপিএমের নামটা হচ্ছে যে ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আপনারা এটাকে ভিডিও বলবেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।